চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বড়ুয়া থানার ওসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল। টাকার বিনিময়ে খুনের ঘটনায় জড়িত অভিযুক্তকে আড়াল করার অভিযোগ তুললেন মৃতের পরিবারের লোকজন। বড়ুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসের বিরুদ্ধে ক্ষোভে উগড়ে দেন মৃতের পরিবারবর্গ। উল্লেখ্য, গত 12 এপ্রিল শিবের গাজন চলাকালীন পুরনো বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বড়ুয়া থানার মারুট গ্রাম। অভিযোগ, ওই ঘটনায় গ্রামের বাসিন্দা সুকুমার বাগদির মৃত্যু হয়। এই মৃতের ঘটনায় মৃতের পরিবার বড়ুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলো। 2 মাসের মধ্যে তদন্তের কোনো অগ্রগতি হয়নি। অভিযোগ, পুলিশ অভিযুক্তকে আড়াল করেছে। কাটাকাটি হয় হতে হতে কি ছাপ তোর মাঝে মাঝে তোকে মারি পড়ে যায়। আর সেই সময় ওরা কুকুর কাটারি, তারপরে বাঁশের রড, লোহার রড, বাঁশের এইসব নিয়ে ওকে মারা হয়। মারার পর মানে এখান থেকে চলে আমরা প্রথমে যাই বড় থানা। বড় থানা নিয়ে যাওয়ার পর ওকে রেফার লিখে দেয়, আমরা কালি যাই। কালি থেকে রাত 8টার পরে ওকে মৃত্যু ঘোষণা করে। কিন্তু আমরা বেইমান বড় থানাকে জানিয়েছিলাম। জানানোর পর ওরা যে ঘুষ খেয়ে আমার দাদাকে সাক্ষী পূরণ না তুলে ওকে কেন যে ছেড়ে দিলে আসামকে, এইটা আমরা বিচার চাই, বিচার চাই। বেইমান দারোগা কেন ছাড়লে আর বিচার চাই? বেইমান দারোগা কেন ছাড়লে বিচার চাই? আমরা তাকে দিই নাই রক্ত মাখা জামা কাপড়। সেই কোথায় গেল পোস্টমর্টম রিপোর্ট? কোথায় গেল? আমার শ্বশুরবাড়ি আর বোন, আমি পুজো দেখতে এসেছিলাম সেদিন বিকালে। দিয়ে আমার বাবা ভাত খেয়েছিল, আমি বসেছিলাম। দিয়ে আমার ভাইটাকে মাছ ছিল বলে আমি ছুটে বেরিয়ে গেলাম। আমি প্রথম গেছি, দিয়ে গিয়ে আমার ভাইকে খুব মাছ ছিল, আমার লতাকে ছেড়ে আমি ট্রেনে ছাড়িয়ে নিয়ে এসে তারপরে আমাদের দুয়ার কাছে নিয়ে এলাম। তারপর আমার বাবা ভাত খেয়ে বেরিয়ে যে হাতটা ধুয়ে ওদেরকে বুঝাই দিয়ে গেছে যে তোরা মার করছিস কেন, আজ মার করি না, বেশ ছেড়ে দে। আর আমি আমার বাবা বাঁ সাইড দিয়ে বেরিয়ে গেছে, আমি ওর সামনেই দাঁড়িয়ে ছিলাম। এমনি আমি বলছি বাবা যে না ওরা মার বড় কুড়ুল ধরেছিল, কাটারি ধরেছিল, একটা মুগুর ধরেছিল। দিয়ে আমি বাবাকে ট্রেনে সরাই থেকে মানে ধরেছি, আর আমাকে দুটো ছেলেতে লেখতে ফেলে দিয়ে বাবাকে আমার হাত থেকে ট্রেনে কেড়ে নিয়ে ওরা বাড়ির বার দূর একদম ধরে নিয়ে একবারে তৈলতে এখানে ছুটিয়ে দিল। বেরিয়ে ছুটিয়ে এইখানটা সব বসে গেছিল, কানমুতলে বেরিয়ে দিয়েছিল। আর আমি তো পড়ে পড়ে আমি উঠতে উঠতে দেখছি বাবা তো হ্যাঁ আমরা থানা হয়েছে, থানাতে অভিযোগ করা হয়েছে, সবই জমা দিয়েছে, পুলিশ দেখেছে, গ্রামে গোটা গ্রামের লোক দেখেছে, সদস্য দেখেছে, মেম্বার দেখেছে, সবাই দেখেছে। কেসটাকে উল্টিয়ে দিল, তাদেরকে বাঁচিয়ে দিল, ওরা পুলিশে বাঁচাইছে। আমরা সেটা বলতে পারবো না, কেননা আমরা কি করে জান, আমার প্রতিমা মাঝি, আমার বাবা, আমি সেখানে উপস্থিত ছিলাম, বাবার কাছেই ছিলাম। আমি আমরা চাই যে ওরা শাস্তি পাক, কেননা সেদিন যদি শাস্তিটা না দিতাম, যদি মনে করতাম যে ওদেরকে মেরে দেবো এখনই বেরিয়ে এত সব কটাকে মেরে ফেলাইতে, কিন্তু আমরা ওদের কোনো ক্ষতি করি নাই। আমরা গ্রামে গোটা গ্রাম থানা সবকিছু সবাইকে বলা হয়েছে যে আমার বাবার শাস্তিটা যেন তারা যেন এরকম কাজ যেন আশপাশে যেন না হয়। আর যে আমার বাবার মৃত্যু শাস্তি যদি না পায় কালকে আর একজনকে এসে মারতে, তারা তো হুমকি দিচ্ছে মারবো, তারা বলছে এই তো আমরা বেরিয়ে চলে এলো আবার তো মারবো, তাদের কাটবো। তাহলে এইটা কি বড়বাবু কি ভালো হলো বড়বাবুর এই কাজটা করা? হ্যাঁ, তাদেরকে শাস্তি না দিয়ে এই সাধারণ মানুষের জীবনটা তো তারা তো নিতেই থাকবে।